নির্বাচনী প্রচারে নেমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে কথা দিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে জিতে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসলেই চলতি বছরেই শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। যেমন কথা তেমন কাজ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নির্ধারিত দিনে রাজ্য জুড়ে শুরু করলেন দুয়ারে রেশন প্রকল্প। নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই চলছে নাগারি বৃষ্টি। বুধবারেও বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন নিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের দুর্গম এবং প্রত্যন্ত এলাকার আদিবাসী জনজাতির সবর গ্রাম আমলাশোলে রেশন সামগ্রী পৌঁছে দিলেন খোদ খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। আমলাশোল গ্রামে এদিন আনুষ্ঠানিকভাবে পাঁচটি পরিবারের হাতে রেশন তুলে দেন প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সঙ্গে ছিলেন বেলপাহাড়ি এসডিও, বিডিও এবং খাদ্য দফতরের আধিকারিকেরা। বাড়িতে বসে এভাবে রেশন পেয়ে খুশি আমলাশোলের মানুষ। আপনারা জানেন আমলাশোল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটা সেনসিটিভ জায়গা। এখানকার মানুষ একটা সময় বামফ্রন্ট আমলে না খেতে পেয়ে মারা গিয়েছিল প্রায় 10-12 জনের মতো সংখ্যাটা ছিল। তো আজকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজ উদ্যোগে এবং ওনার প্রচেষ্টায় আজকে বিভিন্ন জায়গায় মানুষদেরকে 3-4 কিলোমিটার দূরে রেশনটা আনতে যেতে হতো। আজকে তার ওনারই একটা প্রকল্প দুয়ারে রেশন। আজকে সমস্ত মানুষের কাছে রেশনটা দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে। এসে আমরা দুয়ারে দুয়ারে রেশনটা পৌঁছে দিচ্ছি যাতে সাধারণ মানুষের কোনো বেশি দূরে যাতে যেতে না হয়। প্রসঙ্গত, দুদশক আগে আমলাশোলে অনাহারে মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এখান থেকেই শুরু হয়েছিল রাজ্যের পট পরিবর্তনের চালচিত্র। বর্তমানে সেই আমলাশোলে আমূল পরিবর্তন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের রুটি রুজি, অন্ন সংস্থান কি নেই সেখানে। মুখ্যমন্ত্রী দুহাত ভরে ঢেলে দিয়েছেন এলাকার মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প। এদিন সে কথাই স্থানীয়দের থেকে শুনলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।